আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি স্যামসাং 32 ইঞ্চি এলইডি টিভি প্যানেল রিপেয়ার করব। তো এটা অরিজিনাল স্যামসাং নয়, এটা চায়না একটি লোগো লাগিয়ে দিয়েছে, এটা অরিজিনাল নয়। তো এটা আমি কীভাবে সারবো এটা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সেন্সরটি সাইডে রাখছি, তো আমি চালু করলাম, দেখে নিই আসলে লাইট কাটা না প্যানেল সমস্যা। তো আমি দেখেছি লাইট ঠিক আছে, দেখুন লাইটটা ঠিক আছে। অনেক সময় লাইট কেটে যায়, সাউন্ড ছয় তখন বোঝা যায় যে লাইট কাটটা লাগালেই হয়ে যাবে। তো এটা লাইট আছে, প্যানেলের প্রবলেম। তো টিভিটির মডেলটি আপনাদেরকে দেখাই, দেখুন টিভির আর মডেল কি দেখাবো, এটা চায়না এলইডি। তো যাই হোক, তো এটা মাদারবোর্ড, তো মাদারবোর্ডটি কোনো প্রবলেম নেই। প্যানেলটি দেখুন চায়না স্যামসাং প্যানেল, এটাকে চায়না স্যামসাং প্যানেল বলে, এটা অ্যাক্টেড, এটা এক কপের প্যানেল চায়না স্যামসাং। তো এটা বেশিরভাগ ওয়ালটনে মার্সেলে থাকে, তো এটা বাজারে এই প্যানেল অ্যাভেলেবল পাওয়া যায়। তো এটাই রিপেয়ার করবো কীভাবে, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি ওয়ালটনের। এখানে সি কেবিল লাইন কিছু কেটে দেব, দিয়ে দেখবো আসলে হয় কি না। আর আমার চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এরকম আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই ভিডিওটি আমি একাই করছি, তো আমি পিনটি কেটে আপনাদেরকে দেখাই। তো হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, দেখুন এখানে আমি 5টি পয়েন্ট কেটে দিয়েছি। দেখুন এখানে আমি এই ব্লেড দিয়ে 5টি পয়েন্ট কেটে দিয়েছি, এই দেখুন আমার চিহ্ন এখানে 5টি পয়েন্ট কেটে দিয়ে আমি দেখব। আর আসলে আরেকটি কথা, ধরুন আপনার এটা দুই সাইড থাকে, তো দুই সাইড থাকে, এই পাশে শর্ট থাকলে এই পাশে আমি কাটলে হবে না, ভালো করে বিষয়টি বুঝতে হবে। এই পাশে শর্ট থাকলে এই পাশে কাটলে হবে না, আমার হয়তো এই পাশে শর্ট আছে, তো আমি এই পাশে কাটছি, সে কারণে হয়ে গেছে। তো আপনাদের এই পাশে শর্ট থাকলে আপনাদের এই পাশে কাটতে হবে, যেই পাশে শর্ট থাকবে না সেই পাশে আপনারা হয়তো ভুলবশত কেটে ফেললো, সেই পাশে আপনারা জয়েন্ট দিয়ে দেবেন একটা একটা করে ভালো করে, তার বিপরীত পাশে কাটবেন। এখানেও 5টি পয়েন্ট আছে, সেম এই পয়েন্টটাই এখানেও আছে, পিছন দিয়ে ঘুরিয়ে এখানেও আছে। আপনারা বুঝতে না পারলে এই 5টা পয়েন্টের মিটার দিয়ে আপনারা চেক করে নেবেন কোন 5টা পয়েন্ট। আর এটা আপনারা কেটে, আসলে এটার মূলত প্রবলেম প্যানেল শর্ট, সি কেবি লাইন প্যানেল শর্ট। আপনারা অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছেন হয়তো ভাই, কপ প্রবলেম, আসলে কপ এটা নষ্ট হয় না, এটা কপ নষ্ট হয় না, প্যানেলগুলো শর্ট হয়ে যায়, সি কেবি লাইন প্যানেলগুলো শর্ট হয়ে যায়। তো এটা সাইড কপ নেই, সাইড কপ থাকলে আপনার সাইড কপ চেঞ্জ করলে হয়ে যেত, কিন্তু এগুলো সাইড কপ না থাকার কারণে প্যানেলের ভেতরে কপগুলো থাকে। তো এই কপগুলো আসলে আইসির মাধ্যম দিয়ে তৈরি করা থাকে প্যানেলের ভেতরে, তো এগুলো তো চেঞ্জ করা যায় না। তো এগুলো আমরা এই ভোল্টেজগুলো যেন না যায়, এটা ভোল্টেজ দেওয়ার পরে এই লাইনগুলো চালু হয়, তো ওই ভোল্টেজটি না গেলে তখন ওই সাইডটি অফ থাকে, সে কারণে প্যানেলগুলো হয়ে যায়। আর আরেকটি বিষয়, আসলে আমার এই ভিডিওগুলো অনেক ভিডিও আমি ছাড়ছি, তো অনেক ভাইয়েরা আছে দেখেই চলে যায় বা টেনে টেনে দেখে চলে যায়, তো তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই, যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আসলে আমি যতটুকু চেষ্টা করি বোঝানোর, আসলে আমি দেখি, আমিও দেখি অনেক ইউটিউব চ্যানেল আছে তারা সম্পূর্ণ বোঝায় না বা একটু দেখি আর দেখায় না। হ্যাঁ, তো আমার যতগুলো ভিডিও আছে, কিছু কিছু ভিডিও আছে যে আমি বলেছি প্রথম যে ভিডিওটা আমি সম্পূর্ণ দেখায় না, আমি ভিডিওতে দেখে দিই, বা প্রথমে আমি কিছু লিখেও দিই যে এই ভিডিও এখানে না পারলে আপনি পরবর্তী কোথায় পাবেন সেটা আমি লিখে দিই। তো অনেক ভাইয়েরা আছেন আজে বাজে কমেন্ট করেন, আসলে এগুলো আসলে আমার প্রয়োজনে এগুলো করি না, আসলে এটা শখের বসে, যেন আমার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন,
সে কারণে এই ভিডিওগুলো করি। তো আসলে এখান থেকে যে আমার কিছু টাকা আসবে তা কেন না, আমার অনেক সময় ব্যয় হয়। তো এইগুলো আপনারা আপনাদের জন্যই, যেন আমার মাধ্যমে আপনারা উপকৃত হন। অনেক টেকনিশিয়ান ভাইরা কিছু বোঝে না, তারা ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন। আর আসলে অনেক কথাই হলো, তো আমি টিভিটি অন করি। তো এটা আমি দেখেছি, হয়ে গেছে। অন হয়ে গেছে, দেখুন চলে আসছে একদম ক্লিয়ার। তো আমি টিভিটি ফিটিং করে তারপরে আপনাদেরকে দেখাই। তার এইভাবে কেই বোঝাবে না ভাই, আশা করি বুঝতে পারছেন। তো আমি টিভিটি ফিটিং করে দেখাই। আমার ফিটিং করা হয়ে গেছে, তো চালু করলাম। দেখুন একদম কমপ্লিট। দাগ বা কোনো স্পট নেই, একদম নিখুঁত আছে। তো কপিরাইটের জন্য দিলাম না, তো নিজে ভিডিও করার পরও কপিরাইট খেয়ে যাই। দেখুন একদম ওকে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।